আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। বিশেষ ক্যাম্পেইনের আওতায় সারা দেশে শুরু হয়েছে করোনার গণটিকা কার্যক্রম। এর আওতায় টিকা দেয়া হবে 25 বছরের বেশি বয়সী 32 লাখ মানুষকে। সকাল 9টা থেকে কেন্দ্রগুলোতে দেখা গেছে টিকা গ্রহীতাদের ভিড়। ব্রাহ্মণবাড়িয়া জেলার 110টি কেন্দ্রে একযোগে এ কর্মসূচি শুরু হয়। সিলেটে 300রও বেশি কেন্দ্রে সারিবদ্ধভাবে টিকা নিতে যান অসংখ্য মানুষ। বান্দরবানে 7টি উপজেলার 42টি কেন্দ্রে টিকা দেওয়া হলেও দুর্গম হাওয়ায় থানচি, রুমা ও আলীকদমের 4টি ইউনিয়নে এ কর্মসূচি বন্ধ রয়েছে। এছাড়া নাটোর, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, পটুয়াখালী ও কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নেওয়ার খবর পাওয়া গেছে। তবে যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছেন তাদের SMS পাওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রে টিকা নিতে হবে। করোনা ও উপসর্গে 14 জেলায় গত 24 ঘন্টায় 113 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বরিশালে অন্যান্য দিনের তুলনায় শনাক্তের সংখ্যা অনেক কমে 71 জন হলেও শের-ই-বাংলা মেডিকেলে মৃত্যু হয়েছে 18 জনের। কুমিল্লায় মারা গেছেন 14 জন, সংক্রমণের সংখ্যা 550-এরও বেশি। রাজশাহী ও ময়মনসিংহে মৃত্যু হয়েছে 12 জন করে 24 জন। যশোরে মারা গেছেন 10 জন। কুষ্টিয়ায় 9 জনের মৃত্যু হয়েছে। খুলনায় 9 জনের প্রাণ গেছে। তবে আগের তুলনায় সংক্রমণ ও মৃত্যু অনেকটাই কম বলে জানিয়েছেন চিকিৎসকরা। চট্টগ্রামে আক্রান্ত 900 ছাড়িয়ে গেছে। মারা গেছেন 8 জন। চুয়াডাঙ্গায় 6, নেত্রকোনায় 6, নাটোরে 3, জামালপুর ও শেরপুরে 2 জন করে এবং গাইবান্ধায় 1 জনের মৃত্যু খবর পাওয়া গেছে। চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে গত রাতে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া চিত্রনায়িকা পরিমণি কস্টিউম ডিজাইনার জিমিকে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ডিবি। এদিকে পরিমণি মডেল মৌ পিয়াসা, প্রযোজক রাজ এবং হেলেনার 7টি মামলা পুলিশ সদর দপ্তরে নির্দেশে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে CID-কে। গত রাতে 7টি মামলা CID-তে হস্তান্তর হয়েছে। এবারে খেলার খবর। 5-ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করা টাইগারদের মিশন এবার হোয়াইট ওয়াশের পথে এগিয়ে যাওয়া। এই সিরিজে পারফরমেন্স বিচারে ফেভারিট হিসেবে নামছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। তৃতীয় টি-টোয়েন্টি জয়ের পর ড্রেসিং রুমের ক্রিকেটারদের উৎসবে অধিনায়ক জানান দেন, এই ম্যাচের পরেও এমন উল্লাস করতে চান তারা। 3 খেলায় ব্যর্থ সৌম্য সরকারকে আরও একবার সুযোগ দেওয়া হবে কিনা তা নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে শান্তনার জয় পেতে একাদশের পরিবর্তন নিয়ে নামতে পারে মিচেল স্টার্করাও। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।